একটু খাবারের ব্যবস্থা আপনি করে দিবেন গো আমার মালিক। আল্লাহ বলে মুসা তোমার হাতে কি কয় লাঠি, হাতে কি কয় লাঠি, এই লাঠি দিয়ে তুমি পাহাড়ের উপরে একটা আঘাত করো রে মুসা। লাঠি দিয়া পাহাড়ের উপরে একটা আঘাত করলেন, সুবহানাল্লাহ। আর একটু জোরে, লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে মুসা নবী তাকায় দেখে বিশাল একটা নদী, বিশাল একটা নালা পানি। মুসা নবী কাল্লা, একি আশ্চর্য, পাহাড়ের মধ্যে নদী। আমার আল্লাহ কয় মুসা রে তো নদী দেখলাম, এই নদীর মধ্যে এই পানির মধ্যে আর একটা বাড়ি মারো। মুসা নবী আর একটা বাড়ি মারলেন পানির মধ্যে, বাড়িটা মারার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন বিশাল একটা পাথর, বিশাল একটা পাথর দেখতে পাইলেন। আল্লাহ কয় মুসা রে কি দেখো কয় পাথর, পানির মধ্যে পাথর আসলো কই থেকে? আমার আল্লাহ কয় মুসা রে পাথরের মধ্যে একটা বাড়ি মার। পাথরের মধ্যে যখন বাড়ি মারছে দেখি বাচন পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, পাথরের ভিতর থেকে একটা হরিণ, তাজা হরিণ তার গায়ের মধ্যে, গালের মধ্যে, তার মুখের মধ্যে তাজা ঘাস রয়েছে। জোরে বলেন মারাও। আর একটু জোরে মুসা নবী বলে মালিক তোমার নীলা বুঝাবর দায় গো আল্লাহ। দেখলাম পাহাড়ের মধ্যে সাগর, সাগর পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ। আমার আল্লাহ কয় মুসারি মুখে দেখছো নিতাজা ঘাস, আমি হলাম স্রষ্টা, তুমি হলে সৃষ্টির মুসা। এই তোমার শুধু বনি ইসরাইল নয়, গোটা পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সবার খাওয়ানোর দায়িত্ব হলো আমি আল্লাহ। এটা প্রমাণ করো শুধু তোমার বংশের জন্য নয়, তোমার কমের জন্য নয়, যত প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি হলাম স্রষ্টা, আমার কোন মৃত্যু নাই, চিরঞ্জীবী চিরজীবী অমুসা সম পৃথিবীর যে প্রান্তে যত মাখলুকাত আছে গো সব কিছুর খাওয়ায় আমি আল্লাহ, এই রিজিকের মা মালিক আমি আল্লাহ। এবার কি তোমার প্রমাণ হয়েছে রে মুসা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। আজরাইল বলে যে আপনার শক্তি আটকব গো, চোখ পালবে আজরাইল দাঁড়াও, আমার এই চোখতে কোনদিন সিনেমা দেখি নাই, এই চোখতে কোনদিন বেগানা মহিলা দেখি নাই, চোখতে কোনদিন বেগানা পুরুষ আমি দেখি নাই, এই চোখতে কোনদিন আমি ও মুসলমান গান বাজনার মধ্যে ল্যাংটা ব্যাহে ফানা কিছু দেখি নাই, এই চোখতে আমি কোরআন দেখেছি, চোখতে আমি হাদিস দেখেছি, এই চোখ দুইটা দিয়ে মার দিকে ভালো মায়ার নজরে তাকাইছি, এই চোখ দিয়ে আমার বাবার দিকে মায়ার নজরে তাকাইছি, এই চোখ দিয়া ওলামে একরামকে দেখেছি, আমার এই চোখ দুটি দিয়া তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে কোথায়? মুখের কাছে মুখ বলবে আজরাইল দাঁড়া, এই মুখ দিয়ে আমি সারা জীবন হালাল খাদ্য খাইলাম, এই মুখ দিয়ে আমি আমার মাওলার জিকির করলাম, এই মুখ দিয়ে আমি আমার রাসূলের দুরুদ পড়লাম, এই মুখটা দিয়ে কোনোদিন আমি কাউকে গালি দিই না, এই মুখটা দিয়ে কাউকে কোনোদিন কষ্ট দিই না, এই মুখ দিয়ে আমি আমার আল্লাহর জিকিরে মশগুল ছিলাম না, এই মুখটা দিয়ে আমি সদা সর্বদা কুরআন পড়েছিলাম, এই মুখ দিয়ে আমি নিশি রাত্রি জাগিয়া জাগিয়া মাওলার জিকির করতাম, এই মুখ দিয়ে আমি কতই না আমার আল্লাহর জিকির করেছি।
আজকে মুখতে তোমার ঢুকতে দিতে পারি না চলে যাবে কানের কাছে কানবল বাজরেল দাঁড়াও আমার এই কানতে আমি আমার আল্লাহর কুরআন শুনেছি আযান দিত মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম হে ইসরাঈল ওই আযানের ধ্বনি যখন আমার কানে এসে লাগতো গো আমি দুনিয়ার সব ফেলে থুইয়া মসজিদের দিকে রওনা হয়ে যাইতাম আমি সব কর্ম ফেলে দিয়ে আমি দরয়া জামাতে হাজির হয়ে যাইতাম তুমি আমার কান দিয়ে ঢুকতে পারবা না আমার আল্লাহ বলবে আজরাইল রে অমুক ব্যক্তির জান কবজ করতে গেলাম এত দেরি কেন তোমার সময় ছিল কয়টায় বলে আমার মাওলা ওই তাজুল ইসলাম চেয়ারম্যানের জানটা কবজ করার সময় তো ছিল রাত 10টা বাজে কত 10টা 1 মিনিট কয় একটা সেকেন্ড আর নয় আর তোমাকে টাইম দেওয়া হবে না মৃত্যু যেহেতু এখনো করাইতে পারো না যেহেতু তুমি প্রবেশ করতে পারো নাই তোমার আর ঢুকতে দেওয়া যাবে না ফিরে আসো আল্লাহ তোমার বান্দা তাজুল ইসলাম কোন জায়গা দিয়ে ঢুকতে দেয় নাই মাথার কাছে গিছি ফেরত পায়ের কাছে গিছি ফেরত কান্না গলা সমস্ত কিছু ফেস্টা পুরো সব জায়গা দিয়ে আমি ফেরত আসছি গো আমার আল্লাহ আজকে মাবুদ গো শুই না নাও এই কোথাও আমি ঢুকতে পারি নাই আমার আল্লাহ বলে আজরাইল আমার বান্দা আমার এত ভালোবাসে এই রাত্র জাগিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে ইবাদত বন্দেগি করে আমি মাওলার প্রেমিক রে এই দুনিয়ার মুখ ফিক্কি ছিল না আমার বান্দা আমার বান্দি ও আজরাইল যাও জান্নাতের মধ্যে যাও ওই জান্নাতের নিয়ামতগুলো দেখাও আমার বান্দারে এই দুনিয়া থেকে বিদায়ের পরে কি কি পাবে এই জান্নাতগুলো নিয়ে যাও আজরাইল জান্নাতগুলো নিয়ে যখন রওনা হয়ে যাবে বলে বান্দারে ও আজরাইল দাঁড়াও আমার বান্দা জান্নাতের পাগল নয় ওই উপরে লেখো আমার নামটা জান্নাতের গেটের মধ্যে থাকবে আল্লাহু আকবার ওই দরজার মধ্যে লাগানো থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আমার মহর নাসিবে কখন কেউ তো জানি না আমার মহর না এ আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা আমার মহর নাসিবে কখন কেউ তো জানি না আমার মহর নাস টাকা পয়সা দালান কুটা জাগা করেছি সব কিছু ফেলাইয়া একাই চলে সিরে আমি সব কিছু ফেলাইয়া যাচ্ছি আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ না আমি যাবার আমার কিছু নাই আমার মহর নাস কুল্লু মান আলাইহা ফা সব শেষ করে দিবে কে আল্লাহ বলে বান্দারে শুই না লও গো এই জমিনের মারামারি কর জমিনটা আমি রাখবো না এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায় দিব কুল্লু মান আলাইহা ফা সব শেষ ঠিক কিনা কথা কই না আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা রাখবো না এই জমিনের মধ্যে যত মাটি আছে আজকে 50 বিঘে জমির বড়াই করো
একশো বিঘা জমির বড়াই করো, বাড়ির বড়াই করো, সম্পদের বড়াই করো, আল্লাহ কি কয়ে শুইনা লও, আল্লাহ কয়ে বান্দারে এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরে আত্মামা বানায়া দিব, কি হয়ে যাবে, জোরে বলেন কি বানাইব, এ মিয়া শুইনা লও, এত বড়াই করো কেন গো, সব হয়ে যাবে তামা, এই জমিনের মধ্যে যত পানি আছে একসময় সব ফসল নষ্ট হয়ে যায়, বাড়িতে পানি প্রবেশ করে, এই মিঠা মনের জমিনে প্রচুর পরিমাণ পানি হয়, আল্লাহ কয় দুনিয়াতে তিন ভাগ, এ বাবা শোন, তিন ভাগ পানি এক ভাগ মাটি, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, কি হবে, পানি পুড়ে হবে ছাই, এই পানি তরল পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, মাটিগুলো পুড়ে হবে তামা, আল্লাহ কয় যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, জোরে জোরে বলতে হবে, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, এর যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, রে নবীজি কে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজি কে ভালোবাসি, রে নবীজি কে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কে ভালোবেসে না গো যাব আমি সোনা, আওয়াজ নাই, এরে যাব আমি আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি সোনা, এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, এই কাকুয়া বাঁশির যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা, কাকুয়া বাঁশির যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা, মাফ করে দাও নবীর শিলায়, বলো মাফ করে দাও নবীর লায় গো যাব আমি সোনা, এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, এ দুনিয়ার মুসলমান, ইরে আব্রাইল যখন এইগুলো নিয়ে বন্দর দেখাইবে গা, বান্দা বলবে আব্রাইল রে, এই দুনিয়ায় গোলামি করেছিলাম আমার মাওলার জন্য, এই দুনিয়ায় আবাদত করেছি আমার আল্লাহর জন্য রে আজরাইল, তুমি আমার জান্নাত দেখাও জাহান্নাম দেখাও, আমি আমার নবীর সাই আমার আল্লাহর সাই, আমার আল্লাহ কয় আজরাইলের ওই নামগুলো দেখায় দাও,
দেখবেন ইমানদার ছায়া ছায়া দেখে আর অনাসে জানটা বাইর হয়ে যায়। ইমানদার যখন এই রকম তাকায়া দেখে মিষ্টি একটা হাসি দেয় জবান দিয়া, মৃত্যুকালের মুসলমান মুখটা একটু মলিম করে হাসিটা দিয়া, যখন জানটা ধরে অনেক কষ্টের তো অনুভব করে, তখন একটু কষ্ট পায় মুখটা মলিম হয়ে যায়, আবার মধুর কালেমা পড়তে পড়তে ইমানদারের মৃত্যু হয়। যখন কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা জবান দিয়ে বাইর হয়ে যায়। খামারের খামা বদন খামাই বলে, যেটা বলে খামির বলা হয়, আটা সেনে যেটা রাখা হয় খামির বলা হয়, এর মধ্যে যদি একটা সুল পড়ে এই সুলটা যখন টান দেয় অনাসে বাইর হয়ে যায়, টির যেমন পায় না কোনো দাগ হয় না, ইমানদারের রুহটা আমার আল্লাহ এমনি আনাস এত আসানে নেয়, এত আসানে নেয়, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় এমনি ভাবে রুহটা বাইর করে নেয় আমার আল্লাহ। ওই ইমানদার কালেমা পড়তে পড়তে জবানটা বাইর হয়ে যায়, যখন কালেমা পড়ে আজরায় আমার আল্লাহ কাজরাইলা দেরি করিস না, ইমানদার দুইটা জায়গা দিয়ে বেশি ঢোকে প্রবেশ করে আজরাইল, একটা হলো চোখ আর একটা হলো গাল, ইমানদারের দুইটা জায়গা দিয়ে প্রবেশ করে বেশি আজরাইল, কারণ চোখ দিয়ে দেখে আল্লাহর ওই বিধানটা, যখন লেখাটা দেখে তাকায়া দেখে সুন্দরভাবে তাকায়া দেখে আল্লাহু আকবার, সুন্দরভাবে তাকায়া দেখে কালেমা, আর এটা জবান দিয়ে জারি যখন হয় আজরাইল এই সুযোগে ঢুকে যায়, হয় চোখ দিয়ে না হয় মুসলমান, এই যখন ঢুকে যায় দেখবেন ছোট্ট করে চোখের কোনা দিয়ে একটু পানি বাইর হয়ে যায়, একটা মিষ্টি একটা হাসি দিয়া আল্লাহ তাআলা ইমানদারের জানতার হুটা বাইর করে নিয়ে জাজরেল দিয়া, এই মৃত্যুটা হলো সত্তরটা তাজা উটের গায়ের চামড়া মুসলমান শোনো, আরে এই মৃত্যুটাও কত কঠিন হয় রে, ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহ ডাক দে কয় আল্লাহর বন্ধু ইদ্রিস, আল্লাহ ডাক দে কয় ইদ্রিস রে তুমি কেমনে আছো, বলে আল্লাহ তোমার জান্নাত পায় বড় নিয়ামত পায় অত্যন্ত খুশি, হাকা যা অনেক নিয়ামত পাইলা গা তোমার জান্নাতের অফুরন্ত ভান্ডার, আল্লাহ কয় ইদ্রিস রে এত নিয়ামত পাইয়া কি খুশি হইছো, ইদ্রিস আলাইহিস সালাম কাল্লা সব খুশি হইলাম, তবে তোমার আজরাইল যে আমার রুহটা বাইর করেছিল মনে হয় আমার কষ্ট একটু বেশি দিয়া ফেলেছে, আমার আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যা ইদ্রিস আলাইহিস সালামরে জানায়, আজরাইল সামনে হাজির হয়ে গেছে, ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আগে বলো আমার রুটা তুমি কেমনে বাইর করেছিল গো, আজরাইল বলে হুজুর এই দুনিয়ার মধ্যে আমি সবাটো বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রুটা বাইর করার জন্য আসি, নবী গো এই আসমানের মধ্যে আমার মাথা, জমিনের মধ্যে আমার পা, পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়াইয়া জমিনের মধ্যে পড়বে না, আমি এত বড় দানব, এই আজরাইল সবার সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ যখন ওই উপর থেকে দুবক দিবে রে কলিজাটা ফেটে যাবে, কান্দে রক্ত বাইর হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, নাক দিয়ে রক্ত বাইর হবে, গাল দিয়া রক্ত বাইর হবে, বেঈমানকে অনেক কষ্ট দিয়া আজরাইল জানটা নিয়ে যাবে, আল্লাহ তুমি ইমানদারের কাতারে আমাদের রাখো, আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম দেখতে বলে আজরাইল আমার রুহটা তুমি কেমনে নিছো বলো, বলে হুজুর
মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় আপনার রূহটা আমি এমনি আসান করেছি কোনো যন্ত্রণা দিই নাই ও মুসলমান শোনো শুধু আপনার বুকের উপরে হাতখানা রেখেছিলাম আপনাকে কষ্ট দিই নাই ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল রে এই সহজ জন্তু মত্ত যদি এত কঠিন হয় রে আমি আল্লাহর জান্নাতের মধ্যে আছি কিন্তু কার মৃত্যু যন্ত্রণা যায় না আজরাইল রে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় এই কঠিন মৃত্যুটা কত কঠিন হবে রে আল্লাহ কত মানুষ দেখেছি মরণের সময় পায়খানা করে দেয় প্রস্রাব করে দেয় কত মানুষের হাত পা ব্যথা হয়ে যায় পা গুলো সোজা করা যায় না রে চোখ দুইটা বড় বড় হয়ে থাকে এই চোখটা বন্ধ করার কত চেষ্টা করে বন্ধ হয় না ওরে মুসলমান জিহ্বা বাইর হয়ে যায় জিহ্বাটার গোয়ালের মধ্যে যায় না এত কঠিন মৃত্যু হয় আল্লাহ 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 কাকুয়ার যারা জান্নাতের বাগানে বসে আছি আমাদের মরণটা তুমি একটু সহজ করে দিও আল্লাহ আমার আল্লাহ ওই মরণ যন্ত্রণা আমাদের সহজ করে দিও ওদিন আমার হাবিবের চেয়ারা খানা গাইনা বানাইয়া দিও ওদিন আমরা জন জবান দিয়া কালেমা পড়তে পড়তে মালাকুল মউতের কাছে হাজিরা দিতে পারি গো আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা একটু মহব্বতের সঙ্গে বলেন আমার মহরণ আসিবে এ আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মহরণ আসিবে এই আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায় না আমি চলে যাব না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে এ দুনিয়ার মুসলমান আমি যে কথাগুলো বলতেছিলাম ইমানদারের মৃত্যুটা তো সহজ হয় কেমন যেমন একটা পিপিলিকায় কামড় দেয় মায়ের বুকে দুধ খাইতে খাইতে সময় যায় অত্যন্ত আসানে অত্যন্ত মায়া করে রুহটা বাইর হয় কিন্তু মুনাফিক কাফেরদের রুহটা যখন বাইর হয় এ মুসলমান যারা জাহান্নামীদের রুহটা বাইর করার জন্য আজরাইল জগতের মধ্যে আগমন করে না ওই উপর থেকে এমন একটা চিৎকার মারে রে এমন একটা ভঙ্গি দেখা যায় বান্দা ভয় আত্মহারা হয়ে যায় জাহান্নামের অগ্নিকাণ্ড গুলো দেখানো হয় জাহান্নামের সব বিষয়গুলো দেখানো হয় জাহান্নামের ওই মুসলমান জাহান্নামের ওই বিপদগুলো বান্দারে দেখানো হয় বান্দা বিপদে পড়িয়া শুধু চোখের পানি সেরে কান্দে টালোমালো তাকায় ওই পাগলটা এই দুনিয়ার মধ্যে হাওমাও করে ভয়ে পালাইতে চায় কিন্তু দেখবেন মরণের সময় ইমানদার কোনোদিন পালাতে চায় না ইমানদার কালেমা পড়ে মৃত্যু হয় আর যারা জাহান্নামী ইরা মরণের আগে ওই দৃশ্যগুলো দেখানো হয় তখন ওই ব্যক্তি মরণ
পালানোর পালানোর জন্য চেষ্টা করে তাকে দেখানো হয় দুনিয়ায় কত অন্যায় করেছো কোথায় কি করেছো সবকিছু সামনে হাজির করে দেয়া হয় ওই মৃত্যুর সময় সবকিছু সামনে হাজির করা হয় বান্দারে তুই 80 বছর 50 বছরের जिंदगी কোথায় কি করেছিলি দেখ তোর মৃত্যুর পরে হবে কোথায় তোর ঠিকানা তখন ওই বান্দা ভয়ে পাত্রহারা হয়ে যায় ওই বান্দা ভয়ে কাঁপতে থাকে ভয়ে পালাইতে থাকে চিৎকার মারতে শুরু করে বান্দা অত্যন্ত কষ্ট দিয়া মৃত্যুর যখন হয় এই জবানটা যখন রুটা যখন বাইর হয়ে যায় অনেক কষ্ট দিয়া আমার আল্লাহ তার রুটা বাইর করতে বলে আজরাইলকে অনেক যন্ত্রণা দিয়া তার মৃত্যুটা হয় ও মুসলমান শুনে নাও ইমানদারের মৃত্যু এমন হয় আর বেঈমানদের মৃত্যু কঠিন হয় জাহান্নামীদের মৃত্যু হয় ওই মৃত্যুর কথা বলতে যায় আরেকটা কথা আমি না বললে বুঝতে পারবেন না ইমানদারের কত পাওয়ার এটা দেখাইছে হযরত মূসা আলাইহিস সালাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা মূসা নবীর কাছে আজরাইলকে পাঠাইলেন কার কাছে মূসা নবীর কাছে আজরাইল সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর হাবিব হযরত মূসা আলাইহিস সালাম আপনাকে তো নেওয়ার জন্য আমি এসেছি কয় তুমি কে আমি আজরাইল সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন না 450 বার যার কাছে জিবরিল আমিন আগমন করেছে মূসা নবীকে আমার নিবা তুমি কেন এসেছো আল্লাহ পাঠাইছে আমারে আপনাকে আর এই দুনিয়ার जिंदगी থাকার আপনার hayat শেষ এখন আপনাকে চলে যেতে হবে একটু বুঝবেন ইমানদারেরা বাবারা বেঈমানরাও বুঝবেন খেয়াল করবেন ওয়াজ শুনে লাভ নাই চোখের পানি ছাড়বেন চোখের পানি ছাড়বেন এই চোখ জাহান্নামে যাবে না চোখের পানি ছাড়বেন কাঁদবেন চোখের পানি আলোচনা এসে মাহফিলে এসে কবরের ভয়ে জাহান্নামের ভয়ে যতক্ষণ বসে থাকবেন বক্তা যে আলোচনাগুলো করে চিন্তা করে আল্লাহ আমার মনে হয় জীবনের শেষ মাহফিল আর জীবন আগামী বছর বসতে পারবো না কারণ আগামী বছর বাঁচব কি বলতে পারি এখান থেকে বাড়ি যেতে পারবো তাও বলতে পারি না কারণ মালাকুল মউত আমার পিছে আপনার পিছে সব সময় সদা সর্বদা প্রস্তুত ধরার জন্য খালি হুকুমটা পাইলেই হুকুম পাইলেই একদম ঘাড়ের যে শিশা রগ এর চাইতে আজরাইল সালাম নিকটতম থাকে এই পিছনে যে রগটা দেখেন দুইটা রগ এই আজরাইল এর চাইতে নিকটতম কাছে থাকে কারণ যে কোনো মুহূর্তে হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে একদম সঙ্গে সঙ্গে পড়ে যেতে একটা সেকেন্ড বাঁচার সময় আপনাকে দেওয়া হবে না আদরের সাল্লাম বলতেছে হুজুর আপনার তো আল্লাহ হায়াত শেষ করে দিয়েছে আপনার তো হায়াত নাই দুনিয়ার মধ্যে আপনাকে নিতে এসেছি মূসা আলাইহিস সালাম বলছে নিতে আসছো ঠিক আছে তা আমার কোন জায়গাতে ঢুকবা আমার ভিতরে তো তোমার ঢোকা লাগবে রুহটা নেওয়া লাগবে না তা আমার রুহটা তো আর বাজান আল্লাহর ওলিরা বলতেছেন রুহ হলো মানুষের ডান ডান বুকের ভিতরে এই যে ডা বাম বাম দুধের নিচে একটা হাড় হাড়ের নিচে একটা গোস্ত আরবিতে বলে এখানে কল্প কল্প এই কলপটা যার জিন আরবিতে বলে কল্প ইংলিশে বলে হার্ট বাংলায় বলে হৃৎপিণ্ড এটা যাদের পবিত্র সমস্ত দেহরাজ্য পবিত্র আর আল্লাহর ওলিগণ মাহবুবগণ মাহবুব বান্দাগুলো বলছে রুহু থাকে মানুষের ডান দুধের এই ডান পাশে এই ডান দুধের নিচে ডান দুধের নিচে ডান বুকের নিচে এখানে থাকে রুহটা আর এখানে থাকে কল্প দুইটা পাশাপাশি বাস করে একটার ভিতরে ডান পাশে থাকে রুহু আপনার রুহু থাকে রুহুতে আর কল্প থাকে বাম পাশে আর আমাদের দেশে আবার কিছু আলেমরা এখন পণ্ডিত মার্কা কিছু মুক্তিরা দেখতেছে বলতেছে রুহু থাকে কপালে আরে কপাল পোড়া কিতার মধ্যে কিতা কোষ কথা বোঝেননি কপাল পোড়া পড়তে পড়তে এমন একটা পড়া লেখা করছে যে রুহু থাকে কপালে আহ কি পণ্ডিত কথা বোঝেননি এই রুহুটা যখন আপনার ওই যেটা বলতেছিলাম এখন মূসা আলাইহিস সালাম বলতেছে আজরাইল তুমি আমার ঢুকবা কোন জায়গা দিয়ে আমার তো ভিতরে ঢোকা লাগবে তোমার তা বলছে হুজুর আপনার গালদে ঢুকবো সুবহানাল্লাহ বলেন না মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম সমস্ত নবীদের চাইতে একটু কড়া মেজাজ ছিল মূসা আলাইহিস সালাম অত্যন্ত একটু মেজাজ কড়া ছিল রাগান্বিত ছিলেন আল্লাহ তাআলা দেখা যায় আল্লাহর সাথে মাঝে মাঝে তর্ক করতেন তুর পারে যায় সল করতেন আল্লাহ এটা দিবা না এটা দিতে হবে এটা করতে হবে এটা ওই যে করতে হবে কারণ মূসা আলাইহিস সালাম সমস্ত নবীতে একরকম ছিল আর উনি যায় বসে থাকতে একদম ধ্যান ধরে আল্লাহ দিতেই হবে না হলে আমার আজকে আর সম্ভব না কথা বুঝেন মানে অনেক অনেক আমাদের ছেলেরা আছে না অনেক আফ্রাইদে বলে যে এই ছেলেটা খুব আফ্রাইদা যা বলে তাই দিতে হয় যেটা বলে ঠিক কিনা তো মূসা আলাইহিস সালাম এইরকম একটা নবী ছিলেন যখন যেটা সাহাদার আবদার করতেন আল্লাহর কাছে সে আবদার আল্লাহ দিতেই হবে না আলী আমি আর খাবো না ঘুমাবো না তোমার দিন না দেওয়া পর্যন্ত আমি যে থাকলাম বসে দিতেই হবে আল্লাহ এখন বলছে যা যেহেতু তোর দোস্ত বানাইছি বন্ধু বানাইছি তোরে তো খুশি করি আল্লাহ খুশি করতেন মূসা আলাইহিস সালামরে বলতো সে আজরাইল দাঁড়াও
বলে কি কয় আমার এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহর সঙ্গে কথা হয়েছে কার লগে আল্লাহর লগে কথা হয়েছে আমার এই মুখ দিয়ে তুমি ঢুকবা এটা কেমনে তুমি ভাবলা সাহস তো মন্দ না তোমার আমার মুখ দিয়ে তোমারে ঢুকতে দিব এই মুখ দিয়ে তো আমি আল্লাহর লগে কথা কইছি সুবহানাল্লাহ বলেন না আজলে কা হুজুর ঠিক আছে আপনার এই মুখ দিয়ে আমি ঢুকবো না নাক দিয়ে ঢুকবো কোন দিয়ে ঢুকবো নাক দিয়ে নাক দিয়ে ঢুকবি মানে করা মানুষ তো মুসা আলাইহিস সালাম করা মানুষ মেজাজ করা বলতেছে হুজুর আপনার নাক দিয়ে ঢুকবো কয় নাক দিয়ে ঢুকবি আমার আল্লাহ যখন দিদার দিছিল তোর পারে আমি গেছিলাম জান্নাতে একটা ঘ্রাণ আল্লাহ পাকের নূরের তাজাল্লির ঘ্রাণটা আমার নাক দিয়ে ঢুকছে আর এই নাক দিয়ে তোমার আমি ঢুকতে দিব তুমি ভাবলে কেমন করে সুবহানাল্লাহ আদল কা আল্লাহ আমা আপনার তো হুকুম হইছে নিওয়ার জন্য আপনি এত বাধা দিচ্ছেন কেন তাহলে আপনার চোখ দিয়ে ঢুকি সুবহানাল্লাহ বলেন বেশিরভাগ ইমানদারের রুহটা এই জায়গাতে ঢোকে বেশিরভাগ বলছে আগে শুনছেন না আল্লাহ পাক সমস্ত কিছু চারটা রং আগুন পানি মাটি বাতাস চারটা মিশ্রিত করছে সব জিনিস আমার আল্লাহ পাক মানুষের এই ফেসটা আহা আল্লাহ বলেন মাটি যেমনি আমি জমিন যেমনি বানাইছি কোন আর ফায়া কোন বইলা জমিন বানাইছি যেমনি তেমনি বানাই নাই তোমারে আসমান বানাইছি যেমনি তেমনি না ফেরেস্তা যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই জিন জাতি যেমনি বানাইছি এরম বানাই নাই আমি আমার বান্দারে বানাইছি আমার কুদরতি হাত দিয়া সুবহানাল্লাহ বলেন না আরো জোরে কুদরতি হাত দিয়া এই জন্য ইমানদারের রুহটা বেশিরভাগ কবজ হয় এই ফেস দিয়া এই মুখটা দিয়া হয় কান দিয়া নাই নাক দিয়া নাই চোখ দিয়া আজরাইল প্রবেশ করে কারণ ইমানদারের রুহটা আদবের সঙ্গে বাইর হয় আর বেঈমানদের এমন ভাবে একদম সিনার মধ্যে এমন ভাবে ধরে আসে যে অনেক মস্তান আছে না কলারটা ধরে টান দিয়ে বের করে নিয়ে আসে কথা বুঝিনি এমন ভাবে ধরে একবারেই চোখ উল্টা যায় কথা বুঝিনি আমার বাবারা যেটা বলতেছিলাম এখন আজরাইল বলতেছে হুজুর আপনার তাহলে আমি চোখ দিয়ে ঢুকবো আজ আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুমি কি ভুলে গেছো আমার আল্লাহ যখন নূরের তাজাল্লি আমি যখন তোর পারে গেছিলাম ওইটা আমি দেখছি চোখ দিয়ে সুবহানাল্লাহ বলেন আল্লাহরে আমি সরাসরি দেখতে পারি নাই পর্দার মধ্যে ছিল পর্দার মধ্যে থেকে আমার লগে কথা হয়েছে তবে নূরের তাজাল্লি তো আমি দেখছি বালা কইরা চোখ দিয়া আমার চোখ দিয়ে তুমি ডুববা কেমনে হয় এটা হবে না আজরাইল কইল আল্লাহ মরিছি এখন কোন জায়গাতে ডুববো আজরাইল কইছে আজরাইল একটু রাগ হইছে মুসা আলাইহিস সালাম একটু রাগি আজরাইল আরো রাগে আজরাইল বলতেছে হুজুর আল্লাহ আমাকে হুকুম দিছে আপনার নিওয়ার জন্য কোন জায়গাতে ঢুকবে এটা আমার ব্যাপার আমার ভাল লাগবে যে মিদে এমনি ঢুকবো মুসা আলাইহিস সালামকে কি কইস তোর তোর ইচ্ছা মতো ঢুকবি আমার ভিতরে আমি ঢুকতে দিব না তুই ঢুকবি ইচ্ছা মতো দাঁড়া আজরাইল সালামকে একটা জোরে থাপ্পড় লাগাই দিছে মুসা আলাইহিস সালাম এক থাপড়ে মুখ চোখ যাইতে মারছে দুইটা চোখ কানা হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আরো জোরে দুইটা চোখ কানা হইয়া ভিতর থেকে বাইর হয়ে গেছে এখন চোখ ধরে দাঁড়ায় আছেন আজরাইল আল্লাহ কা কিরে আজরাইল খবর কি কয় আল্লাহ এ কার কথা পাঠাইছো এমন থাপড় মারছে এক থাপড়ে চোখ দূরে আড়াই লাগছি এখন তো আমি বিপদ আমি কিছু দেখতেছি না সব তো আমার অন্ধ হয়ে গেছে আল্লাহ কয় আমার মুসা একটু রাগি বেশি তুই আয় মুসার জানটা কবাস করার দরকার নেই ওটা আমি দেখতেছি ব্যবস্থা দেখতে তুমি চলে আসো আজরাইল চলে আসো আজরাইল যে আল্লাহর আরশের কাছে দাঁড়ায় রয়েছে আল্লাহ বলতেছেন আজরাইল আইসো কয় আইসি কথা বুঝেননি বালা কইরা আজরাইল বলে জি আল্লাহ আল্লাহ তোমার মুসা নবী মাইরে আমার চোখ দূরে কানা করে দিছে এমন লোকের কাছে পড়াইছো জানটা নেওয়ার জন্য আমার তো সর্বনাশ আমার আল্লাহ পাক বলে হে আজরাইল যেহেতু আমার দোস্ত আমার বন্ধু আমি তার নবী বানাইছি একটু মেজাজ করা যেহেতু তোরে মারছে আমি আমার বন্ধুর খাতিরে তোর চোখ দুইটা বালা করে দিলাম সুবহানাল্লাহ বলেন না আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে আজরাইল সাল্লামের চোখ দুইটা বালা করে দিছে মারহাবা বলেন না চোখ দুইটা বালা হইয়া পর আজরাইল কইছে আল্লাহ আমার হুকুম দেন আমি এখনই যাইতেছি পরে আমি জানটা নিয়ে আসবো কারণ ও তো রাগ হয়েছে মনে মনে একটু আজরাইল রাগ হয়েছে আমারে মারছে কথা বুঝে না মার খেলে একটু মনটা খারাপ হয় না কথা কইতে নিবা আল্লাহ কাজরাইল দাঁড়াও আজ দেয় ওটা একটা আবার ক্যাশ চোখ খাড়াইছে আমার মুসাল্লাকে মাস্তানি করতে যেও না ও এমন পাগল এমন ইমানদার এমন প্রেমিক আমার জোরে বলেন ঠিক কিনা প্রেমিক সুতরাং ওর কাছে যাওয়ার দরকার নাই ওর ফয়সালাটা আমি দেখতেছি এখন আজরাইল তার ভয়েও আসে না চুপ করে আছে এখন আল্লাহ বলতেছেন মুসা ও মুসা মুসা আলাইহিস জি আল্লাহ কয় আচ্ছা একটা মেশির গায়ে কতগুলো পশম থাকে বলো অনেক লক্ষ লক্ষ বলে মুসা রে একটা মেশির গায়ে যতগুলো পশম আছে এত শো বছর এত হাজার বছর তোমার আমি হায়াত দিলাম তুমি কি নেবে সুবহানাল্লাহ বলেন না বলতেছে আল্লাহ হায়াত তো নিলাম কিন্তু তারপরে কি হবে
আল্লাহর লগে বলতেছে আল্লাহ বলতেছে মুসা বলতেছে আল্লাহ এত হায়াত দিছো আমি নিছি কিন্তু তারপরেও কি হবে এই তারপরে মৃত্যুর পিয়লা পান করতে হবে আল্লাহু আকবার বলেন না বুঝেন কিছু মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এত বছর হায়াত পাওয়া পরও যদি মরা লাগে তাহলে আর বেঁচে লাভ নাই যদি মরা লাগে তাহলে আর বেঁচে লাভ নাই এত কষ্ট করে কে ইবাদত বন্দি করবে কে এত রাত জাগবে কে এত ইবাদত করবে দরকার নাই ঠিক আছে আপনি যেহেতু আমার নিয়ে যাবেন হায়াত যেহেতু নাই আমার এত হায়াতের দরকার নাই তবে মরার আগে একটা দাবি আপনি যখন পাঠান আজরাইল তখন আমি রাজি কিন্তু আমার মরার আগে একটা দাবি আছে কি দাবি সেটা আরেকবার আপনার সঙ্গে দিদার করতে চাই সুবহানাল্লাহ বলেন না আরো জোরে ও মিয়া কত ডাক্তার এমবিবিএস ডাক্তার বিদেশে চলে যাচ্ছ চিকিৎসা হওয়ার জন্য টাকা বাস্তা বাস্তা টাকা খরচ করে কিন্তু ওই দুই বছর বাঁচবা তিন বছর বাঁচবা ওই কোটি টাকা খরচ করে আসার পর আজরাইল নিয়ে যাচ্ছ জোরে বলেন ঠিক কিনা তো মুসা কইলে এত কয় বছর পরেও যদি আমার নিতে হবে তলিয়ার দরকার নাই আমার এত কষ্টের দরকার না আমার নিয়ে যাও দুনিয়ার মধ্যে বাঁচার জন্য যত চেষ্টা করেন এই চেষ্টা যদি খালি এবাদত করেন জান্নাতে যাওয়ার জন্য আপনি বিনা হিসেবে জান্নাতে যাবেন জোরে বলেন ঠিক কিনা বাঁচার জন্য অনেক চেষ্টা করেন ওষুধ পানি খান কবিরাজ দেখান ডাক্তার দেখান খালি একটু ভালো থাকার জন্য এইটাই ইবাদত করেন না যে আল্লাহ তোমার জান্নাত পাবো নামাজ রোজা হজ যাকাত সঠিকভাবে করবেন কারণ পৃথিবীতে মরণের কোনো ওষুধ কথা কয় না কেন আছে এই মরণ রোগের কোনো ট্যাবলেট আছে নাই ট্যাবলেট নাই তাহলে মরণের জন্য প্রস্তুতি মরতে হবে সে তো আল্লাহর ইবাদত করতে হবে জোরে বলেন ঠিক কিনা মৌসা নবী কাল্লা পৃথিবীর মধ্যে আর বাসার বড় শখ নাই তবে যাওয়ার আগে আল্লাহ একবার দিদার চাল্লা কয় কখন আসবি কখন কাল্লা গো যখন আপনি দিদার দিবেন তখনই কয় আগামী শুক্রবারে বা বৃহস্পতিবারে আয় মুসা নবী লাঠি বর দিয়ে আস্তে আস্তে করে তুর পারে চলে গেল কোথায় তুর পারে সালাম বিনিময় মুসা আলাইহিস সালামের লগে সালাম বিনিময় হয় সালাম বিনিময় করার পর মুসা নবী ডাকতে বলে আমার মালিক জীবনে বড় শখ ছিল আপনাকে আর একবার দেখা কিন্তু শরীয়তে আপনাকে আমি দেখতে পাইলাম না এই সম্রাট চোখ দিয়া আপনার নূরের তাজাল্লি দেখতে পারলাম না আল্লাহ কইলাম কখনোই না এই শক্তি আমি তোমারে দেই নাই এই শক্তি একজন নবীরে দিছি তিনি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সালাম জানাই সালাত সালাম জানাই আপনার পরে নবী গো আমরা জোরে বলেন আমরা গুনাগার গো নবী আমরা গুনাগারে বল আমরা গুনাগার গো নবী ও নবী গো সালাত সালাম জানাই সানাত সালাম জানাই আপনার পরে ও নবী গো ও নবী ও এই কাকু আমার কান্দে বসে আপনার দিদারের আসে দেখা দাও গো দয়াল নবী দেখা দাও গো দয়াল নবী একটি বারা মারে ও নবী গো আমরা আরো জোরে বলেন আমরা গুনাগার গো নবী আমরা গুনাগারে বল আমরা ও নবী গো আমরা ও নবী ও এর মদিনাতে আসেন আপনি আমায় আসে করে দেখা দাও গো দয়াল নবী দেখা দাও গো দয়াল নবী একটি বারা মারে ও নবী গো একটু জোরে বলা যাবে না আমরা গুনাগার গো নবী আমরা গুনাগারে বল আমরা গুনাগার গো নবী ও নবী গো
ইরসালাত ও সালাম জানাই সানাত ও সালাম জানাই আপনার একটু জোরে বলেন না আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার বল হয় আমরা ও নবী গো ও নবী ও ওর সত্য নাই মোহদি নাই যাইতে এই আশেকের মোরে একটি বার দাও গো দেখায় একটি বার দাও গো দেখা স্বপনের মাঝে ও নবী গো এরে জোরে আওয়াজ দাও না জোরে এই কাকুয়া বাসির শুধু আশা মরণের আগে দিও একবার দেখা গো এই মিঠামন বাসির শুধু চাওয়া ও নবী দিবেন একটি বার আমাই দেখা গো দেখব আমরা নয়ন ভরে দেখব আমরা নয়ন ভরে পগনা আরে নবী গো আরে ভাই গুনাহ করছেন জোরে জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার গো নবী অনবী গো এই সালাত সালাম জানাই সালাত সালাম জানাই আপনার অনবী গো আমরা এরে আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার বল আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার ও নবী মাকলুকাত সমস্ত সন্তান আদি তাদের একটু খাবারের ব্যবস্থা করে দিবে তারা যেন খাবারে কষ্ট না পায় খুদায় কষ্ট না পায় আল্লাহ বলেন মুসা রে ও মুসা তুই কি দাবি করলি কই মালিক আমার কমের লোকের আমার বনি ইসরায়েলের যত মাকলুকাত আছে গো আমার আল্লাহ একটু খাবারের ব্যবস্থা আপনি করে দিবেন গো আমার মালিক আল্লাহ বলে মুসা তোমার হাতে কি কয় লাঠি হাতে কি হাতে কি কয় লাঠি এই লাঠি দিয়ে তুমি পাহাড়ের উপরে একটা আঘাত করো রে মুসা লাঠি দিয়া পাহাড়ের উপরে একটা আঘাত করলেন সুবহানাল্লাহ আর একটু জোরে লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে মুসা নবী তাকায় দেখে বিশাল একটা নদী বিশাল একটা নালা পানি মুসা নবী কাল্লা একই আশ্চর্য পাহাড়ের মধ্যে নদী আমার আল্লাহ কয় মুসার এত নদী দেখলাম এই নদীর মধ্যে এই পানির মধ্যে আর একটা বাড়ি মারো মুসা নবী আর একটা বাড়ি মারলেন পানির মধ্যে বাড়িটা মারার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন বিশাল একটা পাথর বিশাল একটা পাথরে দেখতে পাইলেন আল্লাহ কয় মুসারি কি দেখো কয় পাথর পানির মধ্যে পাথর আসলো কই থেকে আমার আল্লাহ কয় মুসারি পাথরের মধ্যে একটা বাড়ি মার পাথরের মধ্যে যখন বাড়ি মারছে দেখি বাচন পাথরটা দিয়ে খণ্ডিত হয়ে গেছে পাথরের ভিতরে থেকে একটা হরিণ তাজা হরিণ তার গায়ের গালের মধ্যে তার মুখের মধ্যে তাজা ঘাস রয়েছে জোরে বলেন মারা আর একটু জোরে মুসা নবী বলে মালিক তোমার নীলা বুঝাবর দায় গো আল্লাহ দেখলাম পাহাড়ের মধ্যে সাগর সাগর পাহাড়ের মধ্যে নদী নদীর মধ্যে পাথর পাথরের মধ্যে হরিণ
আমার আল্লাহ কয় মুসারি মুখে দেখছো নি তাজা ঘাস আমি হলাম স্রষ্টা তুমি হলে সৃষ্টির মুসা এই তোমার শুধু বনি ইসরাইল নয় গোটা পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সবার খাওয়ানোর দায়িত্ব হলো আমি আল্লাহর এটা প্রমাণ করো শুধু তোমার বংশের জন্য নয় তোমার কওমের জন্য নয় যত প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি হলাম স্রষ্টা আমার কোনো মৃত্যু নাই চিরঞ্জীবী এ চিরঞ্জীবী ও মুসা শোন পৃথিবীর যে প্রান্তে যত মাখলুকাত আছে গো সবকিছুর খাওয়াই আমি আল্লাহ এ রিজিকের মা মালিক আমি আল্লাহ এবার কি তোমার প্রমাণ হয়েছে রে মুসা জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা কথা বুঝেন কে খাওয়ায় তুমি গুশ খাও সুদ খাও এরে মিয়া গুশ সুদ খাইয়া খুব খাওয়ানোর মালিক কে এক একটা মাছ আপনাদের এই নদীতে যে মাছ আছে এই মাছের যে খাবার লাগে দিতে গেলে আপনাদের গ্রামে সব টাকা লাগবে টন টন খাবার খায় এক একটা মাছ জোরে বলেন ঠিক কি না এ মুসলমান কবির মনোযোগ মুসা নবী বলে আসি তাহলে আল্লাহ শেষ দেখা আর হয়তো শরীয়তে দেখা হবে না আমি বিদায় বিদায় সালাম পাইলেন মুসা নবী মুসা নবী বিদায় সালামের উত্তর দিলেন বিদায় সালাম সালাম কালাম হয়ে গেল মুসা নবী রওনা হয়ে গেল মুন্ডা বড় বাড়ি লাঠি ভর দিয়া টুক টুক করে নেমে চলে আসলেন তোর পাট থেকে নামার পরে দেখের বিশাল মুর প্রান্তরের মধ্যে সাতজন লোক সাতটা লোক বড় বড় সাতটা লোক তারা বিশাল একটা কবর খুঁজতেছে জোরে জোরে বল আল্লাহ মুসা নবী চিন্তা করি এর কি এত বড় কবর খোঁজে এখানে কোনো বাড়ি নাই কার কবর খোঁজে এখানে মুসা নবী গুটি গুটি পায়ে চলে গেলেন কাছে যা বলা আসসালামু আলাইকুম ভাইরা কার কবর খোঁজেন কে মারা গেছে এখানে কবর খুঁড়তেছি এখানে একজন মানুষের শোয়াইব ওই পাশের আমাদের একজন মানুষ মারা গেছে কিন্তু এই সাতটা লোক একটাও মানুষ নয় সাতজনই হলো ফেরেশতা সুবহানাল্লাহ কইতে না সাতজনই ফেরেশতারা ডাক দে কয় এ আল্লাহর নবী মুসা আপনি আল্লাহর পয়গম্বর যেহেতু আমরা কষ্ট করে কবর খুঁজি আপনি আমাদের সাথে শরীক হন শরীক হবেন নি মুসা নবী কয় হ্যাঁ শরীক হব তাহলে ওইলন খুঁন্তা খুঁদলেন ভালো করে করেন মুসা নবী তো মানুষ ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় রয়েছে মুসা নবী নিজের কবরটা সুন্দরভাবে খুললেন সুবহানাল্লাহ কইতেন আর একটু জোরে মুসা নবী কবরটা সুন্দরভাবে কাটলেন বানাইলেন কবরটা সুন্দর চমৎকার একটা কবর বানাইলেন মুসা নবী কয় যে লোকটার শুয়াইবা সেই লোকটার মাপ কত বড় কয় হুজুর বেয়াদবি মাপ করবেন যে লোকটাই কবরে ঘুমাইবে সেই লোকটার দেখতে শুনতে আপনার মতো সেই লোকটা আপনার মতো লম্বা আপনার মতো চওড়া আপনার মতো বডি ফিটনেস আপনি যদি দয়া করে একটু কবরের ভিতরে শুইতেন তাহলে মাপটা ঠিক আছে নাকি বুঝতাম সুবহানাল্লাহ কইতেন ফেরেশতারা কয় হুজুর আপনি তো খুব আল্লাহর নবী তা যে লোকটাই কবরে ঘুমাইব সেই লোকটা ঠিক আপনার মতোই উঁচু লম্বা দেখতে শুনতে আপনি একটু শুইলে মাপটা একটু ঠিক করতাম সুবহানাল্লাহ বলেন না মুসা নবী কয় ভাই আমি দেখি শুয়ে দেখি মুসা আলাইহিসসালাম কবরের মধ্যে সিঁথ হয়ে শুয়ে বললেন আল্লাহ এত ভালো জায়গা কবরের মধ্যে হুইয়ে কাল্লা এত নির্জন সুন্দর জায়গা এত সুন্দর কবর রে এ কত সুন্দর চমৎকার জায়গা এত সুন্দর বাড়ি আমার আল্লাহ কাদরেল দ্বারা আতির কেন তাড়াতাড়ি যা শুরু কাইছে সুবহানাল্লাহ বুদ্ধি লাগ আল্লাহ কয় আজরাইল দেরি করিস না রে দৌড়ায়া যা তবে যাবার আগে আমি তোরে বুঝাইয়া যায় আমার নবী মুসা নবী একটু ফল পছন্দ করে বালা জান্নাতের মধ্যে যাবি জান্নাত থেকে সুন্দর একটা আপেল নিয়ে যাবি কি মজা
সুন্দর একটা চমৎকার আফেল নিয়ে আমার নবী মুসারে দিবি কবি হুজুর আপনি ওর মধ্যে শুয়া শুয়া খান আদ্রালিস সাল্লাম এক দড়ি চলে আসে রে আল্লাহর নবী মুসা হাতের মধ্যে কয় হুজুর এইলন নবী মুসা পলটা পায় পায় তো চমৎকার হুজুর কষ্ট করে কবর খুঁজছেন কষ্ট হইছে এটি খান সুবহানাল্লাহ বলেন চমৎকার একটা ফল আপনি খান মুসা আলাইহিস সালাম আপেলন কবরের ভিতরে শুয়া যখন একটা কামড় দিছে আল্লাহ কাদরের সুযোগ আসছে রে ওই আফেলের সঙ্গে ঢোক তাড়াতাড়ি ঢুকা দে আপনার দেরি করিস না সুবহানাল্লাহ এটি কত মানুষ খাবার খাইতে যে মারা যায় কত মানুষ ঘমের ঘরে মারা যায় কত মানুষ গলায় ভাত বেঁধে পানি বেঁধেও মারা যায় মুসা আলাইহিস সালাম আফেলের মধ্যে কামড় দিছে আজরাইল ভিতরে ঢুকছে আজরাইল কয় হুজুর বেয়াদবি মাফ করবেন আপনার হুকুম হইছে নেওয়ার জন্য আমি আজরাইল আয়া গেছি সুবহানাল্লাহ ভিতরে এরে আফেলে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল মুসা আলাইহিস সালামের রূহটা বাইর করে ফেলছে আর একটু জোরে আমার আল্লাহ কয় ফেরেশতারা রে তোরা সাতজন শুধু নয় অসংখ্য ফেরেশতায় জান্নাত থেকে আয় আমার মুসারে কবর থেকে তোল মুসারে কবর থেকে তোলা হলো মুসা আলাইহিস সালামকে কবর থেকে তোলা হলো জান্নাতি পানি দিয়ে গোসল করানো হলো আমার আল্লাহ কয় সুরমা নিয়ে জান্নাত থেকে আতর নিয়ে জান্নাত থেকে পোশাক আনিয়া আমার মুসারে পরায়া দে এ ফেরেশতারা শোন আজকে তোরা ইমামতি করবে অসংখ্য ফেরেশতারা ইমামতি করলেন মুসা আলাইহিস সালামের গোসল করাইলেন ফেরেশতারা মুসা আলাইহিস সালামের কাফন পরাইলেন ফেরেশতারা মুসা আলাইহিস সালামের দাফন করলেন ফেরেশতারা ফেরেশতারা একত্রিত হইয়ে মুসা আলাইহিস সালামের জানাজা পড়াইয়া শিরদরে দাফন করায়া দিছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা দাফন শেষ হয়ে গেল আমার আল্লাহ কয় বনি ইসরাইলের মানুষগুলো একটু আবেগময় ওই কবরটা যদি উঁচু থাকে কেউ এসে খুঁজতেও পারে কেউ আসিয়া ওখানে পূজাও করতে পারে সিজদাও করতে পারে একটা কাজ কর সেই কাজটা হলো আমার মুসা আলাইহিস সালামের কবরটা মিশিয়ে দাও ভালো করে মিলায়া দাও জমিনের সঙ্গে মিলায়া দিলেন আজ পর্যন্ত মুসা নবীর কবরটা কেউ পায় নাই কিন্তু ওই জামানার কিছু মানুষ এই জামানার কিছু মানুষ একটা জায়গা যেহেতু তুর পাড়ে মুসা আলাইহিস সাল্লাম এই পথে যাইতো সবার ধারণা এই পথের মধ্যেই মুসা নবী কোন জায়গা কবর আছে আন্দাজের পর একটা বিশাল জায়গায় রিয়া করে বলছি এটা মুসা নবীর কবর শুনে নেন মুসলমান শুনলাম যে মুসা নবীর কবর আসলে কিন্তু মুসা আলাইহিস সাল্লামের কবর কোনো মানুষে দেন না মুসা নবীর কবর নিজে নিজেই খুঁজছে ফেরেশতারা তারা জানাজা পড়াইছে কাপন দাপন সবই ফেরেশতারা করছে কারণ এই পৃথিবীর মধ্যে আদম থেকে শুরু করে আখির নবী পর্যন্ত যত মাত আসবে যত বান্দা বান্দি আমার আল্লাহ পাঠাইবে সবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে মুসলমান একমাত্র মরণ নাই আমার আল্লাহ একমাত্র মরণ নাই আমার সৃষ্টিকর্তার সৃষ্টিমান স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে সুতরাং আপনি আমিও চলে যাব দুনিয়া থেকে আজ না হয় কাল 50 বছর 20 বছর পরে হোক আমি আজ কতদিন 19 সালে না কয় সালে এসেছিলাম আপনাদের মাঝে আজকে 24 সালে আসলাম এইটা তো হায়াতের মধ্যে বেঁচে আছি আগামী দিন দেখা হবে কি বলতে পারি না রে মুসলমান কি চলে যায় এই কটা বছরের মধ্যে কত মানুষের কাফন পরাইলেন কত মানুষের জানাজা পরাইলেন কত মানুষের গোসল করাইলেন আপনার জানাজা কে পড়বে আপনার লাশটা কে ধোয়াইবে আপনার লাশটা কে কাফন পরাইবে কে আপনার জানাজা পড়াইবে আল্লাহ ও আমার আল্লাহ দুনিয়ার মায়ায় পড়ে রে এই দুনিয়ার সংসারের পেনে পড়িয়া দুনিয়ার মধ্যে কত দাওয়ার নাই করলাম
কত যে অপরাধ করলাম রে আল্লাহ এই দুনিয়ার মায়াতে চলে যেতে হবে থাকার সম্ভাবনা নয় আল্লাহ ওই মরণ কালে নূরের নবী রাহমাতুল আলামিনের আমার আল্লাহ একবার আমাদের দিদার দিয়ে দিও আর মরণের সময় জবান দিয়ে কালেমা পড়ায়া দিও লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় গো নবী হাজার সালাম ইয়া নবী দেখা দাও